হাই ফ্রেন্ডস, বৃষ্টি ভেজা সন্ধ্যায় এলোমেলো রান্নার পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আজ সহজ এক মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম চিকেন কিমা পাটিসাপটা। তো প্রথমেই রান্না শুরু করার আগে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমেই আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা বড় বোলের মধ্যে 2 কাপ পরিমাণ মতো ময়দা রয়েছে। এই ময়দার মধ্যে একে একে উপকরণগুলি ঢালতে হবে। এই বাটিতে রয়েছে 2টো ডিম, এটাকে ভালো করে নুন দিয়ে অল্প পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ডিমের মধ্যে অল্প পরিমাণ জিরের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে ডিমটা ঢেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। মতো নুন দিয়ে দিচ্ছি। যতক্ষণে আমি ব্যাটারটা রেডি করছি বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে, দেখুন খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবার রান্নাটা শুরু করা যাক। আমাকে পুর তৈরি করে নিতে হবে। পাটিসাপটা পুর তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম কড়ার মধ্যে। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। এই বাটিতে রয়েছে 2টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটি বড় পেঁয়াজ কুচি রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে। 1/2 টেবিল চামচ মতো রসুন পেস্ট দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 টেবিল চামচ। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কুচি, একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছিলাম চপ্ট করে দিয়ে দিলাম। চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। অল্প পরিমাণ চিকেন মশলা দিচ্ছি। আন্দাজ মতো নুন দিলাম। অল্প জল দিয়ে দিচ্ছি। এই বাটিতে রয়েছে 200 গ্রাম মতো চিকেন, যেটা আমি পেস্ট করে নিয়েছি, এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দেওয়ার পর 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর টমেটো কেচাপ যোগ করছি, 1 টেবিল চামচ টমেটো সস রয়েছে, মিশিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বন্ধুরা, পুরটা আমার একদম রেডি। এরপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি পুরটি।
পুরটা কড়া থেকে ঢেলে নামিয়ে নিচ্ছি। এরপর পুরটিকে ঠান্ডা করে নেব। ননস্টিকের তাওয়া নিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এরপর অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি এর উপরে। যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, ময়দার গোলা ব্যাটারটা এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো তাওয়া জুড়ে ময়দার ব্যাটারটা ছড়িয়ে দিলাম। আঁচটিকে খুব লো আঁচে রাখতে হবে। এরপর এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এইটা পুরটা দেওয়ার পর বরাবর পুরটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার দুই দিক দিয়ে চেপে চেপে পাটিসাপটার আকারে এটাকে মুড়ে দিতে হবে। উল্টে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়ে আরেকটু পাটিসাপটা ভেজে নেব। পাটিসাপটা ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের আমার রেসিপি চিকেন কিমা পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। সুন্দরভাবে আমি আরও 4-5টি ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।